আজ 25ই বৈশাখ, আমরা আজ সকালের আমন্ত্রণে নিবেদন করছে আমের চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে আমাদের এক বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, শুভ সকাল মল্লিকা। আমি গোলাম ফারুক, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তো আজকে তো কবিগুরু জন্মদিন, তো এই আমাদের বন্যার একটা অনুষ্ঠান সুরেখারা থেকে শ্রুতি বিতবিতার নামে একটা অনুষ্ঠান করেছিল। তো ওখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যাত্রী সাবিবুর রহমান স্যার বলেছিলেন যে কোনো সময় যদি বাংলা বর্ণমালার সবগুলো বর্ণ যদি মুছে যায় পৃথিবী থেকে, কিন্তু যদি শুধুমাত্র রবীন্দ্র রচনাবলী থাকে, তো সেই রবীন্দ্র রচনাবলী নিয়ে কিন্তু বাংলা ভাষা পৃথিবীতে বিরাট খুব বলিষ্ঠ ভাবে দাঁড়াতে পারবে। যাই হোক, আজকে আমাদের এখানে বন্যা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। ও শুধুমাত্র একটা শিল্পী বা একটা সংগঠক বা একজন শিক্ষক না, তার উর্ধ্বে কিন্তু বাংলাদেশে একটা ইনস্টিটিউশন। আর আমাদের হলো শ্রীকান্ত আচার্য, আমাদের খুব সুবিদয় রায়, হেমন্ত, তারপরে দেবব্রত বিশ্বাস, অনেক বড় বড় রবীন্দ্র সঙ্গীত পুরুষ কণ্ঠর পরে কিন্তু ও খুব দাপটের সাথে। আপনি দয়া করে ওই নামগুলোর পরে আমার নামটা বলবেন না। আমি বলছি দুজনকে একটা মানে একটা ভাবে এক দুটো গান রিকোয়েস্ট করবো। একটা হলো তোমার হলো শুরু আমার হলো সারা, এবং আরেকটা হলো যে হলো হার মানা হার পরাও তোমার বলে। অন্তত এই যে চুটি বেঁধে যেন ওরা ওরা এই গান দুটো গায়ে আলাদা আলাদা না দিয়ে, ওরা আরো অনেক অনেক দিন বেঁচে থাকুক, আরো আমাদেরকে অনেক দিন আমাদেরকে মুগ্ধ করুক, এই প্রত্যাশা। আপনারা সকলে ভালো থাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনিও খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। শ্রীকান্ত দা যে গানটা গুনগুন করছিল আমরা এখন সেটা শুনবো। এই যে তুমি একটু আগে বলছিলে, আমিও বলছিলাম, কথা একটা একটা আমরা যেটা বলতে চাই কথা খুঁজে পাই না তো অনেক সময়। কথা খুঁজে পাওয়া কাকে বলে? দেখো, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো, অর্থাৎ একটা খুব পার্টিকুলার কোনো মুহূর্ত, সেটা হয়তো খুব পার্সোনাল হতে পারে, কিন্তু দেখো এমনভাবে কথাটা সাজানো, একটা খুব পার্সোনাল মুহূর্ত কিন্তু ইউনিভার্সাল। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো, ভাবো কখন কথাটা। দুঃখ সুখে আশার অরূপ
প্রেমার ফুলে প্রফুল্ল রূপ এসো এসো বুকের পরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে তুমি আমাকে বলো যে এই গানের কথাটা পড়ে তার সুর শুনে কথা এবং সুর যেভাবে সম্পৃক্ত হয়ে আছে এবং এই যে আমি একটু আগে যে কথাটা বললাম ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে এসো ফুলের প্রফুল্ল রূপ এসো মানে আমি কথাগুলো খেয়াল আমরা কি এই কথাগুলো খেয়াল করি এসো ফুলের প্রফুল্ল রূপ এসো এসো বুকের পরে কিন্তু পরমুহূর্তের কথাটা হচ্ছে এসো আমার ঘরে অর্থাৎ আমার হৃদয় আমার ঘর সবই একাকার কিন্তু হ্যাঁ যেরা তোমার দুয়ারগুলি ভাঙলো ঝড়ে জানি না গো তুমি এলে আমার ঘরে তুমি খেয়াল করো ঘর কথাটা কিন্তু অদ্ভুতভাবে অনেক গানে ব্যবহার আছে চার দেওয়ালের ঘর না না কিন্তু